প্রায়ই তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি লক্ষ্য করা যায়। বলিউড তারকারা এক্ষেত্রে এগিয়ে। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কেউ হয়েছেন ভালো লাগা থেকে, আবার কেউ গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটাতে। সেসব ধর্মান্তরিত তারকাদের নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। আর এই লিস্টের প্রথমেই রয়েছেন এ আর রহমান। ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন অস্কারজয়ী এ আর রহমান। সঙ্গীত জগতে সারা বিশ্বের কাছে এক নামেই পরিচিত তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার পূর্বের নাম ছিল এস দিলীপ কুমার। সুফি সঙ্গীতের প্রেরণা থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হন এ আর রহমান। 1984 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লাহ রাখা রহমান অর্থাৎ সংক্ষেপে এ আর রহমানে পরিণত হন তিনি। আমাদের লিস্টে এরপরে রয়েছে আয়েশা তাকিয়া। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা তাকিয়া। পারিবারিকভাবে বিভিন্ন ধর্মে বেড়ে উঠেছেন এই অভিনেত্রী। বাবা ছিলেন হিন্দু আর মা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান। হিন্দু হয়েও আয়েশা তাকিয়া দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। এরপর 2009 সালে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগেই আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদিও তিনি কখনও ওই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি। তবে তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। মিকেল আজমি নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। শর্মিলা ঠাকুর। বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অভিনয়ে অসামান্য অবদানের জন্য 2013 সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন এই অভিনেত্রী। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন এই অভিনেত্রী। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মনসুর আলী পতৌদিকে বিয়ে করেন। শর্মিলার 3 সন্তানের সাইফ আলী খান, সোহা আলী খান, সাবা আলী খান প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী। ধর্মান্তরিত হওয়ার পর শর্মিলা ঠাকুরের নাম রাখা হয় আয়েশা। ধর্মেন্দ্র হেমা মালিনী। 70-এর দশকের সবচেয়ে সফল বলিউড তারকা যুগল ধর্মেন্দ্র হেমা মালিনী। হেমার জন্ম একটি হিন্দু তামিল পরিবারে। প্রেমিক ধর্মেন্দ্র হিন্দু ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক বিবাহে রূপ দিতে পারছিল না, কেননা ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত। তার প্রথম বিয়ে করা স্ত্রীর নাম ছিল প্রকাশ কর। হিন্দু শাস্ত্রমতে প্রথম স্ত্রী জীবিত থাকতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তাই বিয়ের জন্য তাদের সামনে একটি পথই খোলা ছিল, আর সেটি হলো ধর্মান্তরিত হওয়া। করলেনও তাই। দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1979 সালের 21 আগস্ট ইসলাম ধর্মমতে বিয়ে করেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। বিয়ের পর হেমার নাম বদলে রাখা হয় আয়েশা, আর ধর্মেন্দ্র নাম রাখা হয় দেলোয়ার খান। আমাদের লিস্টে এরপরে রয়েছে মমতা কুলকার্নি। 90-এর দশকে বেশ কয়েকটি হিন্দি সুপারহিট ছবির নায়িকা মমতা কুলকার্নি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য দ্রুত ছড়িয়েছে। মমতা কুলকার্নি হঠাৎ করেই পর্দা থেকেও উধাও। পরবর্তীতে কারণ হিসেবে দেখা গেছে 2013 সালে মমতা মুসলিম প্রেমিকাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে স্বামীকে নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসবাস করছেন তিনি। অমৃতা সিং। জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং। 1983 সালে বেতাব ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তার অভিনীত সানি, মারত, সাহেব এই ছবিগুলো দারুণ ব্যবসা সফল হয়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন, যদিও বিয়েটি শেষ পর্যন্ত টিকে নেই। হ্যান্সরাজ হ্যান্স। জনপ্রিয় ভারতীয় গায়ক হ্যান্সরাজ হ্যান্স হিন্দু ধর্মের হলেও নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। মূলত সুফি সঙ্গীতের প্রতি আকৃষ্টতা থেকেই ইসলাম ধর্মের প্রতি দুর্বলতা তৈরি হয় তার। পরবর্তীতে ইসলামের ইতিহাসের উপর ব্যাপক পড়াশোনা করেন তিনি। ধর্ম পরিবর্তনের পর মদিনা সফরের পরিকল্পনা করেছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, আজান আসলে দিল টুটে টুটে প্রভৃতি জনপ্রিয় গানের গায়ক হ্যান্স। জুবান শঙ্কর রাজা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ইলাইয়ারাজার পুত্র জুবান শঙ্কর রাজা, কিন্তু শুধু পিতার নামেই পরিচিত নন জুবান। কম বয়সী গীতিকার হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে। মাত্র 16 বছর বয়সেই প্রথম গানের কম্পোজ করেন তিনি। জুবানের পিতা ইলাইয়ারাজা ছিলেন কট্টর হিন্দু। মূলত কোরআন পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম চর্চা শুরু করেন। পারিবারিকভাবে তার ধর্ম পরিবর্তনের বিষয় মেনে না নিলেও তিনি মুসলিম ধর্মের পথই বেছে নিয়েছেন। এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে মহেশ ভাট। জানা যায় ধর্ম বদলে সোনিকে বিয়ে করেছিলেন মহেশ। বিবাহিত মহেশ ভাটের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী সনি রাজদান। এরপর 80-এর দশকের শেষের দিকে বিয়ের বাঁধনেও বাধা পড়েন এই জুটি। 2 কন্যা সন্তান শাহীন ও আলিয়া ভাটের বাবা মা তারা। সব সুখে দুঃখে এখন একে অপরের পাশে থাকেন এরা। যদিও দুজনা দাম্পত্য সম্পর্কের গোড়ার দিকটা এতটা মসৃণ ছিল না। ১৯৯৮ সালে সিম্মি গ্রেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনি রাজদান নিজের প্রেম কাহিনী ও দাম্পত্য সম্পর্কের চড়াই উতরাই নিয়ে প্রথম মুখ খোলেন। দুই সন্তানের বাবা মহেশ ভাটকে ডেট করা শুরু করবার পর পরিচালকের প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে রীতিমতো ঝগড়াঝাটিতে জড়িয়েছিলেন সোনি। লিস্টে ১০ নম্বরে রয়েছে রামচরণ। টুপি পাঞ্জাবি পরা ভারতের তামিল নায়ক রামচরণ দুই হাত তুলে ইসলামী কায়দায় দোয়া করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই অনেকের টাইমলাইনে দেখা যাচ্ছে এমন একটি ছবি। এই ছবিটি শেয়ার করে অনেকেই ক্যাপশনে লিখছে, পবিত্র রমজান মাসে তামিল নায়ক রামচরণের ইসলাম ধর্ম গ্রহণ। এমনকি বাংলাদেশের কিছু গণমাধ্যমেও এই ছবি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই করে দেখা যাচ্ছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ভাইরাল হওয়া ছবিটি 10 বছর আগের একটি দরগায় তোলা, তবে এ নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।